তোমাদের দিদিভাই দেখো মধ্যম গ্রামে হাট নিয়ে বসে পড়েছে। তুমি টিফিনটা না আনতেই পারতে কেন? আমরা এবারে দুপুরের লাঞ্চটাই করতাম। হ্যাঁ, তা তুমি এই যে শাকের হাট নিয়ে বসেছো, দু টাকা দু টাকা খাও, আস্তে আস্তে খাও, ভয় কিছু নয়। প্রথমবার এসেছি তো নার্ভাস ফিল হচ্ছে। আরে কোনো ব্যাপার নয়, আরে তোমরাও মানুষ আমরাও মানুষ, নার্ভাস। হ্যালো গাইস, গুড মর্নিং, শুভ সকাল, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি, আর আজকের ব্লগটা আমি শুরু করলাম, ঠিক আছে, রবিবার, একটু বেলার দিকে কাজ আছে। তো যাই হোক, আমি এখন গাছে জল দেবো বলে এক বালতি জল নিয়ে নিয়েছি, ঠিক আছে। এইসব গাছগুলো শুকিয়ে যাচ্ছে একদম, তুলসী গাছ, এইসব মানে নানা রকমের গাছ আছে। আর এদিকে দিদিমা দাঁড়িয়ে আছে, দিদিমাও সকাল সকাল ঘুম দিয়ে উঠে গেছে। দিদিমা গুড মর্নিং, গুড মর্নিং, বলো দিদিভাই দাদাভাই ভালো আছো? এবার বলে দাও ভাই, ভাই দাদাভাই ভালো আছো? জোরে বলো, জোরে আর হয় না। আর এইদিকে তোমাদের দিদিভাই এক গামলা বাসন নিয়ে বসে পড়েছে, এক গামলা বাসন, এক গামলা জামা কাপড় সব নিয়ে বসে পড়েছে। আর আমাদের রূপসোনা সকাল সকাল উঠে গেছে, নতুন জামা প্যান্ট পরে নিয়েছে, বলছে আমাকে নতুন দিতে হবে। এই দেখো ঝুড়ি বাজার কৌটো নিয়ে চলে এসছে রূপা, ঝুড়ি বাজা, সবাইকে গুড মর্নিং বলো, সবাইকে বলো গুড মর্নিং, তাহলে কিন্তু আমি নিয়ে নেবো ঝুড়ি বাজা, তাহলে গুড মর্নিং বলো। দেখো বাবাইদের ঘরে দৌড়াচ্ছে, বলো গুড মর্নিং বলো, বলো দুষ্টু পচা। তো গাইস ভোরবেলা আমাকে উঠতে হয়, তো একটা আমার কাজ থাকে, কারণ ভিডিও রাত্রিবেলায় এডিট করে ওটা তো সকালবেলা আপলোড দিতে হয়, তো আমার ওটাও হয়ে গেছে। আর এখন তোমাদেরকে একটা কাজ শেয়ার করি, তো আমি করলাম, তো তোমাদের দিদিভাইয়ের সাথে এই কাজটা আমি ভাগ করে নিলাম, যে আমি বললাম আমি করব। তো দেখো খাটটা আজকের আমি গুছিয়েছি, তো দেখো কত সুন্দর করে, ঠিক আছে। তো তোমাদের দিদিভাই বলছে বাহ খুব সুন্দর হয়েছে, আর তোমাদের দিদিভাই দেখো এখন এখানে পুজো দিচ্ছে। ওর মা ওখানে পুজো দিচ্ছে, আর রূপায়ণ দেখো লকুনদানার কৌটোটা নিয়ে চলে এসে ধরে বসেছে, তো বলছে যে আমি এখন লকুনদানা খাবো। তোর বদমাশির শেষ নেই রূপু, তোর মা খাবে, ওর মায়ের সাথে এখন যুদ্ধ করছে, একটা প্রসাদ দেবো একটা। গুড মর্নিং বন্ধুরা, তোমাদেরকে আমি মর্নিং জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এতক্ষণ সকাল থেকে টাইমই পাইনি, সমস্ত কাজ কমপ্লিট করলাম, বাড়ি বাসি আসি কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে তারপরে ফাইনালি ক্যাম্প ব্লগ করার জন্য একদম প্রস্তুতি হয়ে গেলাম। আর এখানে তোমাদের দাদাভাই আর রূপায়ণ দুষ্টুমি করছে। রূপায়ণ তুমি খাবে না? হ্যাঁ আর আমরা একটু না বড় টিভিতে দেখতে খুব ভালোবাসি, বিশ্বাস করো আমাদের ব্লগ আমরা মানে ছাড়ার পর আমরা বড় টিভিতে একটু দেখি সত্যি কথা বলতে। আর পুজো দেওয়া তো এখানে কমপ্লিট, আর ওখানে বাড়ির সমস্ত কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আর আজকে তোমাদের দাদাভাই আমাকে তো সব কাজে হেল্প করেছে, আমার সব হয়ে গেছে মোটামুটি। এবার রূপসোনাকে খাওয়াবো, কেমন গুছালাম? খুব সুন্দর। আর এই যে এখানে রূপসোনার খাবার নিয়ে নিয়েছি সুজি, আর এর মধ্যেই আজকে সুজিটা করে নিয়েছি, কারণ এর মধ্যে দুধ ছিল তো সেই কারণে এই হাড়ির মধ্যেই করে নিয়েছি, এবার বোতলে ঢেলে তো খাওয়াবো। বন্ধুরা রূপায়ণকে খাইয়ে শরীরটা এতটা হট করে আমার যে যন্ত্রণা বেড়ে গেল আমি বুঝতেই পারলাম না, পুরো এই সাইডটাই আমার যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। আর তোমাদের দাদাভাইকে বললাম যে চলো না একটু মাঠে, মাঠে নয় ছাদে যে কোনো একটা জায়গায় গিয়ে আমাদের জামাকাপড়গুলো মেলে দিয়ে আসো। ও এখন দেখো ড্রেস ফ্রেস পরে যাচ্ছে, তুমি একটু যাবে না? আরে বাবা খাবার আনতে যাবো, তো খাবার আনতে যাবো, তারপর সব বাজার টাজারগুলো আনতে যাবো না,
একে রবিবার আজকে প্রচন্ড চাপ আমার না এই সত্যিকার সিদ্ধার্থ খুব যন্ত্রণা ঠিক আছে আমি ওগুলো নিয়ে আসি আগে নাল তো ইয়ে হয়ে যাবে আবার বলবে যে বেলা একটার সময় নিয়ে আসছো এরকম ভাবে বলবে না আর মেলে দিয়ে যাও না শুকিয়ে যাবে ঠিক আছে আমি আমি ওগুলো নিয়ে আসি তারপর আমি দেখছি সময় পেলে গিয়ে আমি মেলে দিয়ে আসবো ঠিক আছে সময় দাদা সময় যদি না পাও আরে বাবা বন্ধুরা এইটা সব থেকে হাসির খবর যদি সময় যদি ওখান থেকে না পায় জামা কাপড় গুলো কি ওরা ভিজেই পড়ে থাকবে তা আগে বাজারঘাট গুলো করবো না আগে বাজারঘাট গুলো করে নিয়ে আসে আমি বললাম ঠিক আছে আমি তো আমার শরীর খারাপ আমি ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো আরে আমি যাবো বলেছি তো তুমি ওরম করছো কেন আমি যাও বললাম তো লিস্ট নিয়ে যাও আজকে কই দাও বানিছো হ্যাঁ তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি লিস্ট ঠিক আছে দাও ফোন দাও নি তো গাড়ির চাবি কই গাড়ি নিয়ে যাবে মাংস কিনতে গাড়ির চাবি কই এই সব কাজ গাড়িতে করতে হয় ও গাড়ির চাবি কই মানে এই ওর মানে হলো কাজে গেলে সাইকেল নিয়ে যেতে হয় কারণ ওইটা হলো কষ্টের কাজ আর মাংস আনা ঘুরতে যাওয়া এগুলো হলো শৌখিন শৌখিন কাজ তার জন্যে শৌখিন জিনিসটাকে নিয়ে করতে হয় বুঝলে বন্ধুরা তো বন্ধুরা এতক্ষণ পর ফাইনালি তোমাদের দাদাভাই এখন যাচ্ছে বাজারে ওই দেখো স্কুটি খুলছে তো খুলছে এ করছে তো করছে আর রূপায়ণ আর মিটারের এখন গুলি নিয়ে মারপিট চলছে কে জেতে কে হারে তোমাদের দাদাভাই বাজারে গেছে কিছু কেনাকাটা করতে আর আমাদের সকালবেলায় টিফিন আনতে গেল আর আমি এখন এখানে গ্যাস দই দিয়েছি ভাতটা বসিয়ে দিই কারণ অনেকটা দেরি হয়ে গেছে তাই জন্য ভাতটা বসিয়ে দিলাম আর আজকে একটু ভাতটা একটু শক্ত শক্ত লাগাতে হবে কারণ তোমাদের দাদাভাই মনে হয় মাংস আনে কি জানি না ঠিক আর দাদাভাইকে দিয়েই আজকে ভাবছি রান্নাটা করাবো আমার তো কিছুই ভাল লাগছে না দেখি কি হয় সব কিছুই শেয়ার করছি তোমাদের তো গাইস বাজারটা পরে করব ভাবলাম তো আগে টিফিন নিয়ে চলে এসেছি কেননা সবার খিদে পেয়েছে ঠিক আছে আর তোমাদের দিদিভাই দেখো মধ্যম গ্রামে হাট নিয়ে বসে পড়েছে তুমি টিফিনটা না আনতেই পারতে কেন আমরা এবারে দুপুরের লাঞ্চটাই করতাম হ্যাঁ তা তুমি এই যে শাকের হাট নিয়ে বসেছো দু টাকা হাট তো এখন সব পচে গেছে সব এরপু রূপা এনে তোমার গাড়ির এটাও রোদে দিচ্ছে এই দেখো আমার বাইকের মানে এইটা এখন ও রোদে দিচ্ছে বলছে এটা রোদে দিতে হবে আরে বুয়া না টিফিন ধরবি আয় ওই ও বলে দাও 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 এনা ধরো তো আমাদের রূপু এখন টিফিন নিয়ে নিয়েছে চলো ওঠো রাস্তায় বসে আছে বন্ধুরা এখন ঘড়ি কাঁথায় ঠিক আড়াইটেও আছে এখন আমাদের রান্না হয়নি আর তোমাদেরকে এইদিকে আমি সকাল দিয়ে শেয়ার করে দিলাম আমার কাজ দূরই সব কমপ্লিট শুধু রান্না বাদে কেন রান্না হয়নি চলো সেইগুলো সব শেয়ার করি এই যে আমাদের আজ রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে কোথায় গেল রাঁধুনি গড়াগড়ি খাচ্ছে আমার সকাল দিয়ে সব কাজ দূরি হয়ে গেছে আমি বসে আছি লোটে মাছ নিলাম লোটে মাছ কাটা হয়ে গেল কিন্তু আমার এখনো রান্না হয়নি বেলা তখন 1:30 বাজে মাংস এনেছে আমি তাই জন্য বলেছি তুমিই রান্না করবে আমি করবো দেখো এইটুকুনি তেলে মাংস হয় আমার সাথে জুটঝাটটায় ঝামেলা করছে 1 কিলো মাংস মানে ওইটুকুনি তেলে হয় না হয় সব হয় আমি খাবো না তুমি আজ মাংস খাবে আমি খাবো না তো আমি করছি না সত্যি করে ওইটুকুনি তেলে কি মাংস হবে দেখো ওইটুকুনি তেলে মাংস হয় দেখো বিচ্ছিরি লাগবে খেতে এরকম করো না সারা ঘর টর কি সুন্দর আমি সব পরিষ্কার করে গুছানো সব কমপ্লিট হয়ে গেছে শুধু এখনো বেলা 3:00 বাজতে যায় এখনো রান্না হয়নি তাহলে বলো এসব মানুষজন ঘরে থাকলেই অসুবিধা দেখো হয়েছে গুঁড়ো হয়েছে তিনটাতে বাজে কখন খাবো মাংস হয়েছে হয়েছে এ যাত্রার মাংস হবে না যাত্রাই হবে আজকেই হবে ব্যাং হবে বন্ধুরা কি মাংস করছে দেখো কত জল উঠেছে আর সাদা ফ্যাট 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 করছে মাংসে জল ওঠা মানে এটা ভালো যার মাংসে জল বেরোয় না মানে যে রান্না করে সেটা রান্নাটা ভালো হয় না মাংসে জল বেরোনো মানে এটা ভালো ব্যাং ভালো হচ্ছে তোমরাই বলো ফার্স্ট টাইম রান্না করছে আর এরকম এরকম দাদারা কি রান্না করে বাড়িতে প্লিজ কমেন্টে জানিও কি কারণে রান্নাটা করছে একটু বলো থাক বেশি বলে আর লাভ নেই কেন বলো একটু রিলস করবে কখন করবো তো গাইস রবিবারের বাজার তো আমি মাংস করতে করতে এখন কটা বাজে
এখন 4টা বাজে। তো 4টা বাজে, ঠিক আছে। তো একটু রেস্ট নিচ্ছিলাম, ঠিক আছে, রেস্ট নিতে নিতে আমি ভাবলাম একটু পরে খাওয়া দাওয়া করবো, আর ভালো লাগছিল না। তো একটু বেলা করে আমরা টিফিন করেছি। তো তোমাদের দিদিভাই এই যে এখন এখানটায় দেখো, সত্যি আমি তো পুরো ঘুমিয়ে পড়েছি। তা এসে আমাদেরকে ছোট্ট ছোট্ট দুটো ভাই, সত্যি আমার তো খুব ভালো লেগেছে। ওরা এসে আমাকে ডাকছে স্বপ্নাদি স্বপ্নাদি বলে। আমি বলছি কে ডাকছে? প্রথমে যা পাশের বাড়ি কেউ একজন ডাক, আমি ভেবেছি বাবাই দীপ ডাকতে, আমিও প্রথম ভেবেছি। তারপরে দেখছি এই ছোট ভাইটা বলছে দিদি তোমার ভিডিও আমি দেখি, আমি লোকের মুখ দিয়ে খোঁজ নিয়ে নিয়ে তোমাদের বাড়িতে চলে এসেছি। তো আমার তো খুব 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 ভালো লাগছে। আর ভাইয়েরও একটা চ্যালেঞ্জ আছে, কি চ্যালেঞ্জের নাম? এখন এই যে দুটো খুদে খুদে মানুষ দেখা করতে এসছে, তো এটাই ভালোবাসা আর এটাই ভালো লাগা। একটু হাই করে দাও। তোমার কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, যে আমার শরীরটা কেমন লাগছে, শুয়ে পড়েছিলাম। তা ভাইকে দেখে আমার মনটা খুব খুশি হয়ে গেল আর খুবই ভালো লাগছে। তো যাই হোক গাইস, আমাদের সাথে দেখা করতে এসছে, তো আমাদের খুব ভালো লাগছে। তো আমি মাংস করে একটু রেস্ট নিচ্ছিলাম, তো মানে বেলা করে টিফিন করেছি না, ভালোও লাগছিল না। তো এসে আমি ভাবলাম কে ডাকছি, তো বাবাই দ্বীপ। তো দেখছি আমি দেখছি বাবাই দ্বীপ না, দুটো বাচ্চা বাচ্চা ছেলে এসছে। তো বলছি যে এরকম দেখা করতে এসছি, নাও খাও খাও। লজ্জা কিসে? খাও খাও, আস্তে আস্তে খাও, ভয় কিছু নয়। প্রথমবার এসেছি তো নার্ভাস ফিল হচ্ছে। আরে কোনো ব্যাপার নয়, আরে তোমরাও মানুষ আমরাও মানুষ, নার্ভাস করে কি আছে? তো খুব মজা লাগছে। তো বন্ধুরা, বিকেলবেলাতে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ কাজ দুনি করতে করতে অনেকটাই টাইম চলে গেছে, শরীর ভালো লাগছে না। শুয়েছিলাম আমি, তোমাদের দাদাভাই রূপায়ণ সবাই শুয়ে ক্লান্ত হয়ে পড়েছিলাম। যাই হোক, এখন রাত্রির 10টা বাজে, খেতে বসেছি মাংসটা। ফাইনালি আমরা এখন খেতে বসেছি, নিজেই মাংস করে, নিজেই খেতে পারিনি এমন তালে মাংস করেছে। কিন্তু মাংসর কালারটা খুবই সুন্দর হয়েছে, দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। নিজেই বলছে ভালো হয়নি, কি বলো? ভালো হয়নি না, শ্যামলের কচুরি খেয়েছি না, পেট এমন ঢিস মেরে আছে বলার কথা না। আর ওই কচুরিটা এমন, বন্ধুরা তুমি যদি একটা খাও আমি ওকে তাই বলে আমি এর মধ্যে না এটা কোনো নেশা জাতীয় কিছু মিশি দেয় মনে হয়। আমরা খেয়ে গেলে ও খেতে খুব ভালো লাগে, আর ঘরে মনে লুচি করলে আমরা খেতে চাই না। তাই তরকারি নিচ্ছ? দুপুরবেলা বলছিল ভালো না, এখন কেন নিচ্ছ? হ্যাঁ, তখন খেতে পাচ্ছিলাম না, ওই শ্যামলের কচুরিটা এত ইয়ে ছিল। আমি এবার দিয়ে দিদি বন্ধুরা, আমি এবার দিয়ে ভেবে রেখেছি দাদাভাইকে, তোমাদের দাদাভাইকে কোনোদিন আর রান্নাবান্না করতে দেবো না বাবা। আমার যতই শরীর খারাপ হোক আমি করবো, আমি আর কোনোদিন ওকে রান্নাবান্না করতে দেবো না। তো বন্ধুরা, আজ ব্লগটা এতটুকু, নেক্সট ব্লগে দেখা হবে। ব্লগটা শেষ করার আগে কিছু বন্ধুদের রিপ্লাই দিয়ে ব্লগটা শেষ করব। মিলি মল্লিক দিদিভাই বলেছে যে বড়মার মন্দিরে কখন থেকে পুজো স্টার্ট হয়? 10টা থেকে পুজো স্টার্ট হয়, কিন্তু আমরা যতবারই গেছি 10টা দিয়েই গেছি, 10টা দিয়ে হয়। তারপরে ওরা দু ধাপে পুজো করে, কেউ যদি মনমাট 12টার আগে ওখানে যেতে হবে, কারণ 12টার সময় দুপুরের খাওয়া দেয় তো ঠাকুরকে ভোগ দেয়, তার আগে যেতেই হবে। আর সায়নী বাড়ি বলে যে তোমাদের দুজনকে সেদিনকার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ দিদিভাই। আর শ্রাবন্তী হালদার, দিদিভাই কোন গানটা তোমার ভালো লেগেছে ব্লগে সেটা প্লিজ কমেন্টে জানিও আমাদেরকে, আমি তো ঠিক বুঝতে পারছিলাম না যে তোমার কোন গানটা ভালো লেগেছে। তো আজকের ব্লগটা এতটুকু, টাটা, বাই বাই, গুড নাইট, হ্যাভ এ নাইস ডে। আর বন্ধুরা, তোমরা ভিডিওগুলো ঠিক আছে পুরো দেখছো না, স্কিপ করে চলে যাচ্ছ, তো পুরো ভিডিওটা দেখো, তো আমাদেরও খুব ভালো লাগবে। আর তোমরা কীরকম কী ভিডিও দেখতে চাইছো তো কমেন্ট করে জানাও, তো আমরা সেরকম করার চেষ্টা করব। তো চলো, টাটা, বাই বাই।